সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর। এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয় খড় আর খেজুর পাতার বিভিন্ন ধরনের হস্তশিল্প পণ্য, যা রপ্তানি হচ্ছে ইউরোপ ও আমেরিকার 7টি দেশে। এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই নারীরা শুকনো খড় আর খেজুর পাতা দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করেন, যার মধ্যে রয়েছে শপিং বাস্কেট, রাউন্ড বাস্কেট, মীরা, টেবিল ম্যাট, রাউন্ড ম্যাট সহ 15টি পণ্য। প্রায় 15 বছর ধরে এসব পণ্য তৈরি করছেন তারা। সংসারের কাজের পাশাপাশি এসব পণ্য তৈরি করে বাড়তি টাকা আয় করছেন তারা। খড় পাতার কাজ করে, আমরা ড্রাম বুনি, তারপর এক ধরনের ডেকচি মতন আছে, ডেকচি বুনি, হাড়ি বোনা হয়। আমরা এগুলো তৈরি করে শিল্পীতে অর্ডার দেওয়া হয়, সেখানে আমরা এটা দিই, ওনারা বিদেশে নিই। ছোটো টাটন দিলি সে সময় আমরা 2,500-3,000 আমরা তুলি, আর বড় টাটন দিলি সে সময় 1,500 হয়, 2,000 হয়, তার হিসাবে পয়সা আমাদের। সংসারে কাজের ফাঁকে অবসর টাইম আমরা এই কাজগুলো করি, এই কাজগুলো করে আমাদের বাচ্চাদের সুবিধা আর কি, সবসময় তারা স্কুল কলেজে যায়, সবসময় টাকা পয়সা লাগে, এগুলো আমরা দিতে পারি। খড় আর খেজুর পাতা থেকে উৎপাদিত এসব পণ্য সংগ্রহ করে রপ্তানি করছে ঋষিল্পী ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বাজার তৈরি ও মানসম্মত পণ্য উৎপাদনে প্রান্তিক নারীদের প্রশিক্ষণও দিচ্ছে তারা। হাতে তৈরি এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায়। বছরে 11 কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা আয় করে প্রতিষ্ঠানটি। রাউন্ড বাস্কেট আছে, স্কয়ার বাস্কেট আছে, ওভাল বাস্কেট আছে, মানে বিভিন্ন শেপের জিনিস এখানে তৈরি হয়। আমরা এখান থেকে তাদের ট্রেনিং করাই, তারপরে বাসায় বসে তারা কাজ করে, একটা দিন নির্ধারণ করি, সেই দিনে তারা আমাদের কাছে এসে তাদের তৈরিকৃত মাল জমা দিতে আসে। কিন্তু বর্তমানে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছেন এবং উত্তরোত্তর তারা তাদের কর্মসংস্থানটা এটা একটা কর্মসংস্থানে পরিণত করছে। স্ট্যান্ডার্ড মানের ওয়েজেস আমরা তাদেরকে দিচ্ছি এবং আমরা এই ধরনের প্রোডাক্টগুলো আসলে স্ট্যান্ডার্ড মানের হয় আমরা বিদেশেও রপ্তানি করছি। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বলছে হস্তশিল্পের কাজে জেলার নারীরা মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে, নারীদের সংগঠিত করে স্বাবলম্বী করে তুলতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। হস্তশিল্পের কাজ করে, ব্যাগ তৈরি করে, দর্জি বিজ্ঞানের জন্য টেলারিংয়ের কাজ করে, বিউটি পার্লার ওরা তৈরি করে, তাদের যে পরিবারের যে আরেকটা ইনকাম, তার স্বামী বা অন্যরা যে ইনকাম করে, সেই সাথে সাথে তাদেরও ইনকামটা করলে তাদের মর্যাদা একটু বাড়ে। রপ্তানিকারক প্রতিষ্ঠান ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাতক্ষীরা জেলায় প্রায় 21,000 নারী বিভিন্ন হস্তশিল্পের কাজের সাথে জড়িত। এর মধ্যে শুধুমাত্র খড় আর খেজুর পাতার বিভিন্ন পণ্য উৎপাদনে জড়িত প্রায় 1,000 প্রান্তিক নারী। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।